আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাই ডেইলি নিউজের আজকের টাকার আপডেটে। আলহামদুলিল্লাহ আজকের দিনটি আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে টাকা পাঠানোর ক্ষেত্রে, আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচাতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকেন। আগস্ট মাসের 21 তারিখ, টাকার রেট বেড়ে গেছে প্রায় প্রতিটি দেশের ক্ষেত্রেই। টাকার রেটে পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্যরাও দেখতে পারে বা জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। মালয়েশিয়ান প্রবাসী 1 রিঙ্গিত পাচ্ছেন 27.15 টাকা, ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ 26.70 টাকা, ক্যাশ পিকআপ 26.70 টাকা। সৌদি আরব প্রবাসী 1 রিয়াল 31.82 টাকা, ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ একই রেট, ক্যাশ পিকআপ 31.14 টাকা। US ডলার 121.13, ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ 120 টাকা, ক্যাশ পিকআপ 118 টাকা। ইউরোপিয়ান ইউরো 132.62, ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ। ইতালিয়ান ইউরো 132.62, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 131 টাকা, ক্যাশ পিকআপ 130 টাকা। ব্রিটেনের পাউন্ড 154.81, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ, ক্যাশ পিকআপ 153 টাকা। সিঙ্গাপুর ডলার 91.63, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ, ক্যাশ পিকআপ 89 টাকা। UAE সংযুক্ত আরব আমিরাত 32.68, ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিকআপ। ওমানের রিয়াল 312.49, ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিকআপ। বাহরাইনি দিনার 312.53, ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিকআপ। কাতারি রিয়াল 32.90, ব্যাংক টু ব্যাংক বিকাশ, ক্যাশ পিকআপ। কুয়েতি দিনার 393.20, ব্যাংক টু ব্যাংক বিকাশ। ইন্ডিয়ান রুপি 1.40, ব্যাংক টু ব্যাংক এর মাধ্যমে। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর পাশাপাশি আন্তর্জাতিক ডলার মানদণ্ড বিভিন্ন পন্থার কারণেও টাকার রেটে পরিবর্তন আসবে, যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, ফ্রিয়া মানি, স্যান্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি। আপনাকে এটি সিদ্ধান্ত নিতে হবে কোন মাধ্যম বা কোন পদ্ধতি অবলম্বন করছেন, এবং আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা 2.5% আপনি পান, এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করবেন, তারপর টাকাটা পাঠিয়ে দেবেন এবং বাংলাদেশে টাকা পাঠানোর পর আপনজনকে বলবেন ব্যাংক থেকে সঠিকভাবে এই টাকা বুঝে নিতে। কোনো ব্যাংক যদি না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।